রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন অনেকগুলো সুতোর গিঁট বা বড়শির সাথে সুতোর গিঁট দেয়া রয়েছে। আমাদের মাছ ধরার জগতে বিভিন্ন রকমের গিঁটের প্রয়োজন হয়, যেমন ধরুন বড়শি বাঁধার জন্য, সুতোর সঙ্গে সুতো বাঁধার জন্য, জুতা বাঁধার জন্য, তো বিভিন্ন রকমের গিঁট আছে। তো মাছ ধরার জগতে যে সমস্ত গিঁট সেগুলোকে ফিশিং নট বা মাছ ধরা সুতোর গিঁট বলা হয়। সেই সমস্ত গিঁটের মধ্যে মোটামুটি চলে এই রকম 20 ধরনের সুতোর গিঁট, যেগুলো মাছ ধরার ক্ষেত্রে কাজে লাগে, সেইগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বা দেখাবো। আর আমি আজকে শুধু গিঁটগুলো কীরকম দেখতে হয় তার ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর এর পরের সমস্ত ভিডিওয়ে সেই গিঁটগুলো কীভাবে দিতে হয় বা সেই গিঁটগুলোর প্রসেস কী, কোন গিঁট কোথায় কাজে লাগে বা গিঁট কত ধরনের হয়, সেই সমস্ত নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আপনারা এখানে দেখুন 20 ধরনের গিঁট। এক নম্বর হচ্ছে ইমপ্রুভড ক্লিঞ্চ নট বা উন্নত ক্লিঞ্চ গিঁট, যার ছবি আপনারা দেখছেন। ঠিক একইভাবে আমি এক একটা গিঁটের নাম বলবো এবং তার ছবি আমি ব্যাকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দু নম্বর পালোমার গিঁট বা পালোমার নট। তিন নম্বর হচ্ছে কচ্ছপ গিঁট বা টটেল নট। চার নম্বর গিঁটটি হচ্ছে রক্তের গিঁট বা ব্লাড নট। পাঁচ নম্বর সার্জেনের লুপ গিঁট বা সার্জেন লুপ নট। ছ নম্বর হচ্ছে স্নিল গিঁট বা স্নিল নট। সাত নম্বর হচ্ছে ইউনি গিঁট বা ইউনি নট। আট নম্বর হচ্ছে দ্বিগুণ ইউনি গিঁট বা ডবল ইউনি নট। ন নম্বর হল ট্রিলিন গিঁট বা ট্রিলিন নট। দশ নম্বর হল মাকড়সা হিচ গিঁট বা স্পাইডার হিচ নট। এগারো নম্বর হল আরবার গিঁট বা আরবার নট। বারো নম্বর হল সান ডিয়েগো জ্যাম গিট বা সান ডিয়েগো জ্যাম নট। তেরো নম্বর হল নিখুঁত লুপ গিট বা পারফেকশন লুপ নট। চোদ্দ নম্বর হল ড্রপার লুপ গিট বা ড্রপার লুপ নট। পনেরো নম্বর হল নেল নট বা পেরেক গিট। ষোলো নম্বর হল সার্জেন গিট বা সার্জেন নট। সতেরো নম্বর হল অল ব্রাইট গিট বা অল ব্রাইট নট। আঠেরো নম্বর হল বিমিনি গিট বা বিমিনি নট। উনিশ নম্বর হল এগ লুপ নট বা ডিম লুপ গিট। কুড়ি নম্বর হল রাপালা গিট বা রাপালা নট। আপনারা বিভিন্ন ধরনের গিঁটের নাম, মানে 20 ধরনের গিঁটের নাম এবং তার ছবি আপনারা দেখলেন যে গিঁটগুলো কীরকম কী দেখতে হয়, এই গিঁটগুলো কীভাবে বাঁধতে হয় তার আমি বিভিন্ন স্টেপ এবং গিঁটের কী ভাগ আছে মাছ ধরার জগতে তার বিভিন্ন স্টেপ আমি এর পরের ভিডিওয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।